আমরা কিন্তু অধিকাংশ ফেসবুক ইউজারকারই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ অ্যাথেন্টিকেশন যে অপশনটি আছে সেটাকে চালু করে ফেলেছি। কারণ আমরা কিন্তু কিছুদিন আগেই জেনেছিলাম যে আমাদের যে ফেসবুকে তিনটি অপশন আছে, যে তিনটি অপশন পারফেক্টভাবে অ্যানেবল না করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টই লক হয়ে যাবে। আর এর জন্য কিন্তু আমরা অধিকাংশ ফেসবুক ইউজারকারই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ অ্যাথেন্টিকেশন যে অপশনটি আছে সেটাকে চালু করে ফেলেছে। আর এটা চালু করার পর বন্ধুরা, আমাদের মোবাইলটি যদি কখনো হারিয়ে যায় অথবা আমাদের মোবাইলের সিমটি যদি হারিয়ে যায় যেটা দিয়ে আমরা টু স্টেপ অ্যাথেন্টিকেশন অপশনটি চালু করেছি, তাহলে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাব। কারণ বন্ধুরা, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে গেলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে টু স্টেপ অ্যাথেন্টিকেশন অপশনটি চালু করা হয়েছে এর জন্য সেই সিমে একটি কোড চলে যাবে, যেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো না। তো এর জন্যই কিন্তু ফেসবুক থেকে আলাদা একটি সুবিধা দেওয়া আছে, রিকোভারি কোড। আর এই রিকোভারি কোডটি কী আর এটা কীভাবে কাজ করে সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আরেকটি বিষয় হলো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফটো ভিডিও আপলোড করে থাকি, যেই ফটো ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ এইচডিতে আপলোড হয় না। আমরা ফটোটা আপলোড করলাম এইচডিতে, কিন্তু ফটোটা আপলোড হওয়ার সাথে সাথেই সেই ফটোটা কিন্তু ঘোলাটে দেখায়। তা আপনারা কীভাবে ফেসবুকে ফটো এবং ভিডিও এইচডিতে আপলোড করবেন সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম যে সেটিংটি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফুল এইচডি ফটো এবং ফুল এইচডি ভিডিও আপলোড করবেন, তো সেটা করার জন্য অবশ্যই আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা এখানে ক্লিক করবেন থ্রি ডটে। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা নিচে নামার পর একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে একটি স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাবেন মিডিয়া, জাস্ট আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন আছে ভিডিও এবং ফটো সেটিং, ভিডিও আপলোড এইচডি, ফটো আপলোড এইচডি, এই দুটোটাই কিন্তু আমার অ্যানেবল করা আছে। অবশ্যই আপনাদের ফটোগুলো যদি মানে ঘোলাটে হয়ে আপলোড হয় তাহলে এই দুটোটা অপশনই কিন্তু আপনাদের ডিসেবল করা থাকবে। এই ডিসেবল দুটো অপশনকে আপনারা অ্যানেবল করে দিলেই আপনারা ফেসবুকের মধ্যে ফটো ভিডিও সম্পূর্ণ এইচডিতে আপলোড করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি আপনাদেরকে যে বিষয়টি বলেছিলাম রিকোভারি কোড, আমরা যারা ফেসবুকে টু স্টেপ অ্যাথেন্টিকেশন অপশনটি চালু করেছি তাদের কিন্তু এই রিকোভারি কোডটি খুবই জরুরি। ঠিক আছে বন্ধুরা, তো এই রিকোভারি কোডটি আপনারা কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা দ্বিতীয় নম্বর অপশনে পেয়ে যাবেন পাসওয়ার্ড এবং নিরাপত্তা, জাস্ট এটা পাসওয়ার্ড এবং প্রাইভেসি, ইংলিশে থাকবে পাসওয়ার্ড এবং প্রাইভেসি। আমি বাংলাটি এর জন্যই করে রেখেছি, একটু পরে আপনারা সেটা বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে যদি স্ক্রল ডাউন করে একটু নিচে নামি একটি অপশন পেয়ে যাব দুই ধাপ বিশিষ্ট যাচাই করুন, এটা কিন্তু টু স্টেপ অ্যাথেন্টিকেশন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানেই কিন্তু একটি অপশন পেয়ে যাব রিকোভারি কোড। এই রিকোভারি কোডটি কিন্তু আমাদের খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ, এই রিকোভারি কোডটি কেন গুরুত্বপূর্ণ একটু এখানে লেখাটা দেখেন, এর জন্যই কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বাংলায় করে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, আপনি যদি আপনার ফোন হারিয়ে ফেলেন বা টেক্সট মেসেজ বা প্রমাণকরণ অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোড পেতে না পারেন তাহলে লগ ইন করতে রিকোভারি কোড ব্যবহার করুন। তা আপনারা বিষয়টি কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে পেরেছেন। জাস্ট আমরা রিকোভারি কোডে যখন ক্লিক করব এখানে চলে আসবে কোডগুলো দেখান, মানে এখানে কিন্তু কোডগুলো দেখানোর জন্য বলছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরই বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনারা 10টি কোড পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, যে 10টি কোড দিয়ে যদি আপনাদের টু স্টেপ অ্যাথেন্টিকেশনের কোডটি নাও আসে তা আপনি এই কোডটি দিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই লগ ইন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই 10টি কোড যদি আপনাদের পছন্দ না হয় তাহলে নতুন কোডগুলি পান, এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু আরও নতুন কোড চলে আসবে 10টি। আর এখান থেকে যখনই আপনি একটি কোড ইউজ করবেন সেটা কিন্তু এখানে লেখা আছে দেখেন ব্যবহৃত, মানে এই কোডটি কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি, নেক্সটে কিন্তু এই কোডটি আমার আর কোনো কাজে লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই এই জায়গার কোডগুলো আপনারা কপি করে নিয়ে আপনাদের যে কোনো একটি খাতায় লিখে রাখবেন। আপনাদের ফোনটি যদি হারিয়ে যায় বা আপনাদের সিমটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এই কোডগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুকটাকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারলেন যে ফেসবুকের রিকোভারি কোডটি কী আর এটা কোথায় পাওয়া যায় আর এটা কী কাজে লাগে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।